যারা এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে এই প্রতিবেদনটি তাদের জন্য বেশ কিছুদিন থেকে শিক্ষার্থীরা পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে জানতে চাচ্ছিল এ বিষয়গুলোর উপরই বিস্তারিত তথ্য থাকছে এই প্রতিবেদনে বেশ কিছুদিন আগে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি পাবলিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে কথা বলেছিলেন সেখানে তিনি জানিয়েছিলেন জিপিএ চার পদ্ধতির কথা নতুন এই শিক্ষা পদ্ধতি এবছর থেকেই চালু করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি তবে সেটা দু সালের এসএসসি পরীক্ষা থেকে নয় অর্থাৎ দু সালের এসএসসি ও সমমান পরীক্ষা জিপিএ পাঁচ পদ্ধতিতেই হবে এবং সর্বোচ্চ জিপিএ হবে পাঁচ এছাড়া এ প্লাস আগের মতোই আশি থেকে একশো নম্বরের মধ্যেই থাকছে সেই সাথে পাঁচ নম্বর থাকছে আগের মতোই তেত্রিশ আর যারা দু সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ইম্প্রুভ দেবে তাদের পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসেই অনুষ্ঠিত হবে এছাড়া সরকার ঘোষিত মঞ্জুরি অনুদানের টাকা দু সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীরাও পাবে এক্ষেত্রে নির্ধারিত নিয়মে পরীক্ষার্থীদের আবেদন করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আবেদনের শেষ তারিখ আগামী পনেরোই মার্চ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের আবেদনের শেষ তারিখ বিশেই মার্চ নির্ধারিত নিয়মে অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীরাও এই মঞ্জুরি অনুদানের আবেদন করতে পারবেন এদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার বাংলা গণিত ও ইংরেজি বিষয়ের খাতা অন্য শিক্ষা বোর্ডের অধীন শিক্ষকদের দিয়ে মূল্যায়ন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে কমিটির পক্ষ থেকে এই সুপারিশ করা হয়েছে এছাড়া কমিটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সব মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন নিশ্চিত করতেও সুপারিশ করেছে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে মাদ্রাসার প্রাত্যহিক কাজ শুরু করার আগে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করার জন্য কমিটি সুপারিশ করেছে বৈঠকে জাতীয় শিক্ষানীতির আলোকে মাদ্রাসার সিলেবাস ও কারিকুলাম আধুনিকায়ন মাদ্রাসার পরীক্ষা পদ্ধতি আধুনিকায়ন ও নকল প্রতিরোধে ব্যবস্থা সহ উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও প্রতিকারে শিক্ষক শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পদক্ষেপ মাদ্রাসার ম্যানেজিং কমিটি গভর্নিং বডি নির্বাহী কমিটি অ্যাডোক কমিটি গঠন প্রক্রিয়া ও কমিটি সংক্রান্ত উদ্ভূত জটিলতা নিরসন মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ সুপার শিক্ষক কর্মচারী নিয়োগ পদ্ধতি প্রাতিষ্ঠানিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা করা হয় এদিকে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার যা আমি আগের প্রতিবেদনে জানিয়েছি যারা এ বিষয়ে বিস্তারিত জানতে চান তারা আগের প্রতিবেদনটি দেখুন প্রতিবেদনটির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর ফেসবুক দর্শকরা আমাদের এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট ফেজ ফলো করুন তাহলে প্রতিবেদনটি পেয়ে যাবেন